আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দীর্ঘ প্রতিজ্ঞার পর অনেক মানসিক যন্ত্রণা, কষ্ট এবং শত শত রাত জাগার পর আল্লাহ সুবহান তাআলা পথ দেখালেন যে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এনে পৌঁছালেন আলহামদুলিল্লাহ। এবং গতকাল এসেছি এবং আসার পর আলহামদুলিল্লাহ সহি সালামতে, কোনো প্রবলেম হয় নাই ইমিগ্রেশন থেকে শুরু করে এবং বাংলাদেশের ইমিগ্রেশন, লন্ডনে ইমিগ্রেশন সব কিছু আলহামদুলিল্লাহ খুব ইজিলি আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। কোনো অতিরিক্ত প্রশ্নের সম্মুখীন হয় নাই এবং আমি অনেকের সাথেই যোগাযোগ করছিলাম, তারা বলছে যে অনেক প্রশ্ন করে বাংলাদেশ ইমিগ্রেশন এবং লন্ডন ইমিগ্রেশনে, আলহামদুলিল্লাহ সেই সব প্রশ্নের সম্মুখীন হয় নাই, খুব ভালোভাবেই এসে পৌঁছে গেছি এবং আসলাম আজকে দেখার জন্য সেই কাঙ্ক্ষিত। এবং প্রত্যেক স্টুডেন্ট এবং কেয়ার ওয়ার্কার্স যখন আসে দেশে এবং ভিজিটার যখন এই দেশের মধ্যে আসে, তখন তারা এই লন্ডন, এই টাওয়ার অফ লন্ডন ব্রিজের মধ্যে এসে ফটো তোলে। তাই ভাবলাম যখন প্রথম প্রথম এসেছি প্রথম ফটো তুলে নেই, পরবর্তীতে কাজ কাম যখন শুরু করে নেব তখন হয়তো আর এরকম সময় নাও পাইতে পারি। দেখুন আমার সাথে, আপনারাও দেখুন যে বৃষ্টি এবং ব্রিজের মধ্যে মানুষ আসছে, দেখাদেখি করতেছে এবং ফটো তুলতেছে, সেইগুলা সেই স্মৃতিগুলা তারা মোবাইলের মধ্যে ধারণ করে তাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করতেছে। এই সেই টাওয়ার অফ লন্ডন ব্রিজ, যেই ব্রিজটি এতদিন আমি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে যারা নতুন নতুন এসেছিলেন এই দেশের মধ্যে, তারা যখন শেয়ার করতেন তখন দেখতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান তাআলা সেটা সুযোগকে দেখার আমাকেও তৌফিক দিয়েছে। এই যে উপরে যে রাস্তাগুলো দেখা যাচ্ছে এবং আপনারা যে ট্রেন যেতে দেখতেছেন, সেই উপরে যাওয়ার জন্য অবশ্যই এন্ট্রি ক্লিয়ারেন্স লাগবে, টাকা লাগবে, একজন জন প্রতি 37 পাউন্ড করে লাগবে। আর এদিকে যাওয়া যাবে কিনা একটু দেখে নিচ্ছি, সম্ভবত এদিকে যাওয়া যেতে হলে টিকিট, টাওয়ার ব্রিজ টিকিট অ্যান্ড এন্ট্রান্স, এই পথে যেতে হলে অবশ্যই টিকিট লাগবে, টিকিট ছাড়া এই পথে যাওয়া যাবে না। আর আমরা যে রাস্তায় আছি সে জায়গায় এখানে, এখান থেকে ফ্রিতে দেখা যাবে সব কিছু, কিন্তু ভিতরে যেতে হলেই টাকা লাগবে। আমি জিজ্ঞাসা করেছিলাম পুলিশকে এখানে ভিতরে এন্টার করতে গেলে কোনো টিকিট লাগবে কি না, বললো কোনো টিকিট লাগবে না। তবে ওই যে দেখা যাচ্ছে আয়না একটি, সেখান থেকে যেতে হলে টিকিট লাগবে, কিন্তু সেখানে আগ পর্যন্ত কোনো টিকিট লাগবে না। তাই যাচ্ছি সেখানের মধ্যে, সাথেই দেখুন এই যে দেখতেছেন আপনারা, এখান দিয়ে উপরে ওঠা যাবে। আমি আপাতত এখন উঠবো না, আমি নিচের সিনারিগুলো আগে দেখবো, দেখার পর তারপরে আমি উপরে যাব। তাই আমরা যাচ্ছি এখন সেই লন্ডন ব্রিজের উপরের মধ্যে, যতটুকু পর্যন্ত বিনা টিকিটে যাওয়া যায় ততটুকু পর্যন্ত যাব ইনশাল্লাহ, দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন আমার সাথে। আমরা লন্ডন ব্রিজের মধ্যে উঠে গেছি, দেখতেই পারতেছেন এখানের মধ্যে দুই সাইডেই মানুষ আছে এবং মধ্যখান দিয়ে গাড়ি যাচ্ছে। উপরের আপনারা যে একটি আয়না দেখতে পারতেছেন, সেই জায়গার ভিতরে আর যাওয়া যাবে না, সেই জায়গার ভিতরে যেতে হলে টিকিট লাগবে, টিকিট ছাড়া সেই জায়গায় প্রবেশ করা যাবে না। আর দেখতে পারতেছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি বড় জাহাজ, এখানের মধ্যে যতটুকু আমি জানি বড় জাহাজ আসলে এখানের মধ্যে দুইটা পার্ট হয়ে যায় ব্রিজটা, যাতে জাহাজটি সহজেই যাতায়াত করতে পারে। Thank you.
আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আয়না ভিতর, সেই লন্ডন ব্রিজের ভিতরে যদি যেতে চাই অবশ্যই টিকিট বাই করতে হবে। আর নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন মানুষ, সব কিছু নতুন, এমন যেন নতুন জন্ম হলো। এখন নতুন করে আবার সব কিছু শুরু করতে হবে জিরো থেকে। সবার কাছে দোয়ার দরখাস্ত যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই এখানে মানিয়ে নেওয়ার তৌফিক দান করেন এবং অনাকাঙ্ক্ষিত আকস্মিক সব ধরনের বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন। প্রায় আমি যে জায়গা থাকি সেই জায়গা থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট হেঁটে আসলাম, মাত্র গতকাল আসছি। তাই ভাবলাম এখন গাড়িতে উঠে না উঠার চেয়ে গাড়িতে উঠার চেয়ে হেঁটে গেলে সবচেয়ে ভালো হবে, আমি সব কিছু দেখতে পারবো এবং এক সিনারিও দেখা হয়ে গেল লন্ডনের। দুই, আমিও আস্তে আস্তে চলে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থল যেখানে আমি এসে এই ব্রিজটি দেখতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ চলে আসলাম, দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই, আর নতুন নতুন আপডেট পেতেও আর বলা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন। আস্তে আস্তে আমরা নিচে চলে আসলাম টাওয়ার ব্রিজের, টাওয়ার অফ লন্ডন ব্রিজের। আগে আমি একবার বলেছি যে এটা লন্ডন ব্রিজ ন, এটা লন্ডন ব্রিজ না, এটাকে বলা হয় টাওয়ার অফ লন্ডন। অনেকেই লন্ডন ব্রিজ বলে কিন্তু আমি ভালো করে জানি না আসলে। আমি একটি পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কি লন্ডন ব্রিজ, তারা বললো না এটা লন্ডন ব্রিজ নয়, এটা হলো টাওয়ার অফ লন্ডন। কিন্তু আমি যে গুগলের মধ্যে ম্যাপ দেখে দেখে আসছি লন্ডন ব্রিজ, সেখানের মধ্যে ঠিকই এটাকে লন্ডন ব্রিজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যাই হোক, লন্ডন ব্রিজ হোক আর টাওয়ার অফ লন্ডন হোক, যেটাই হোক না কেন, এখানের মধ্যেই মানুষ অনেক দেশ থেকে ভিজিটাররা এবং স্টুডেন্ট, ওয়ার্ক পারমিট যারাই এখানে আসেন তারা একবার হলেও চেষ্টা করেন এই ব্রিজের এখানে এসে সেই স্মৃতিটা মোবাইলের মধ্যে ধারণ করে তাদের সোশ্যাল মিডিয়া এবং তাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার জন্য। সেই সুবাদে আমিও চলে আসলাম আলহামদুলিল্লাহ সেখানের মধ্যে, এবং কি বলবো, অনেক সুন্দর ভিউ। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও দেখুন আমার সাথে সাথে এবং এনজয় করুন সময়টাকে এবং এই সিনারিগুলোকে।